পলাতক আসামি তালুকদার গ্রুপের এনডি নুরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর থেকে তাকে গ্রেফতার করে রাজধানীর উত্তরা থানা পুলিশ। নুরুল ইসলামের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকে দায়ের করা 8 কোটি 60 লাখ টাকার চেক প্রত্যাখ্যানের মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্টলমেন্ট অ্যাক্টের অধীনে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এছাড়া অভিযুক্ত নুরুল ইসলাম তালুকদারের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ আছে।